গণসমাবেশে উপস্থিত প্রধানমন্ত্রী নতুন পাশে একটা কিসের স্বাধীনতা? আসলে বাস্তবতা হলো এই যে আমরা আসলে স্বাধীন দেশ হিসেবে বলতাম, কিন্তু আসলে মূলত বাংলাদেশের মানুষ আমরা স্বাধীনতা লাভ করতে ভোগ করতে পারি। এখন আমরা আসলেই স্বাধীনভাবে কথা বলতে পারছি। এখন আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনভাবে সমস্ত কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্র তৈরি হয়েছে। সেই হিসাবে আমি বলবো, আসেন অনেকে কালকে আমার সাংবাদিক প্রশ্ন করছিল, হুজুর যারা এই দেশের মধ্যে জুলুম করেছে, হুজুর যারা এই দেশের ভিতরে দুর্নীতি করেছে, গুম করেছে, খুন করেছে, বিভিন্ন ধরনের জালিয়াতি এক পর্যায়ে চালেন তার বিভিন্ন হীন স্বার্থ উদ্ধারের জন্য চেষ্টা করেছে, তাদের ব্যাপারে ক্ষমার কোনো কথা আপনাদের থেকে আছে কিনা? আমি তখন বলছিলাম আর আজকেও আমি বলছি যে আসলে আমার যেই ছেলেদেরকে আজকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, আজকে ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী ছেলেগুলোকে এইভাবে বিনা অপরাধে তাদেরকে গুলি করে মাটিতে লুটিয়ে ফেলা হলো, আজকে আমার অনেক হাফেজ, অনেক আলেম, প্রায় 73 জনের মতো হাফেজ আলেম এই সংগ্রামে শাহাদত বরণ করেছে। আজকে হাজার হাজারের উপরে মানুষ, সাধারণ আমার ভাইরা, আজকে ছোট বাচ্চারা, আজকে ঘরের ভিতরে মা বোনরা পর্যন্ত যেখানে তাদের কোনো নিরাপত্তা ছিল না, এই অবস্থায় যারা নাকি এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে মাফ করব, আমার উপর তো অত্যাচার হয় নাই, যাদেরকে খুন করেছে পারে তাদের পরিবার তাদেরকে মাফ করতে। এই বাংলাদেশের টাকা লুটপাট করে যারা বিদেশে সম্পদের পাহাড় করিয়েছে, এই 18 কোটি বাংলাদেশের মানুষ যদি মাফ করে আমরা মাফ করতে পারি। এই জন্য আমরা পরিষ্কার বলেছি যেখানে মন চাইলেই জালেমদেরকে আমরা সুযোগ দেব, মাফ করে দেব না। ইসলাম এটা শিখায় নাই, ইসলাম শিখিয়েছে জালেমদের বিচার হবে, অন্যায়কারীদের বিচার হবে, খুনিদের বিচার হবে। যদি তাই না হয় তাহলে আবারও তো এই সন্ত্রাসী আমাদের দেশে ভর করবে, আবার আমাদের কাজের উপরে ভর করবে, তখন আমাদের জানমালের নিরাপত্তা থাকবে না, মানুষ রাস্তায় নামলে ঘুম হবে, ঘরে থাকলে খুন হবে। সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে অধ্যপতি পর্যন্ত আলহামদুলিল্লাহ দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণের জন্য আমরা শুধু মুখে বলছি তাই নয়, বাস্তবে রাজপথে দেখিয়েছি। যখন আমার ছাত্ররা ন্যায্য অধিকারের দাবিতে রাস্তায় নেমেছিল, যখন তাদেরকে গুলি করে পাখির মতো রাস্তায় ঢুকিয়ে ফেলা হয়েছিল, তখন একমাত্র রাজনৈতিক দল ট্রেলার নিয়ে রাজপথে ওই কঠিন অবস্থায় আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম। আপনারা দেখেছেন যখন কিপাইবাদের মাধ্যমে বাংলাদেশকে মরুভূমি বানাবার ষড়যন্ত্র করেছিল, তখন দেশের দরদীরা কোথায় ছিল আমরা দেখেছি। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষের মতো লোক নিয়ে ঢাকা থেকে লং মার্চ করেন, আমরা সিলেট জকিগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলাম। ভারত সরকার বাধ্য হয়ে বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই পথ নির্মাণ আমরা করব না। আজ পর্যন্ত ভারত সরকার টিপাইমুখবাদ দিতে পারে নাই। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখনই ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হয়েছে, তখনই রাজপথে আমাদের শক্তি নিয়ে, আমাদের সমস্ত সব কিছু নিয়ে রাজপথে তার প্রতিবাদ করেছিলাম। এই জালিম সরকার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানাবার যে প্রক্রিয়া করেছিল, আলহামদুলিল্লাহ অনেক নাস্তিকতা এই পাঠ্য থেকে সরাতে বাধ্য হয়েছে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি বলবো, পাঁচই আগস্টের পরে যখন দেশ, যখন নাকি প্রশাসন একেবারে ভেঙে পড়েছিল, দেশের অবস্থা নাজুকতায় পৌঁছেছিল,
তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন সংখ্যালঘুদের তাদের মন্দির পাহারা দেয়। আনন্দবাজার পত্রিকা আরো ছবি সহ উঠেছে, দেখছেন না ইসলামী আন্দোলন নাম সহ। শুধু তাই নয়, রাস্তার ভিতরে যখন যানজট তৈরি হয়েছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমস্ত সহযোগী সংগঠন ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছে। আর তখন আমরা দেখেছি এক শ্রেণী রক্ত এখনো শুকায় নাই, মায়ের কান্দন এখন যায় নাই, আর ওরা নেমেছে লুট করার জন্য, ওরা নেমেছে কাদা বাজ।